নয়া মরশুমে মোটামুটি সমস্ত ফুটবল ক্লাবগুলো তাদের দল গোছানোর কাজ শুরু করে দিলেও বাগানে দল গঠন নিয়ে এখনও নিশ্চুপ বাগানকর্তারা। স্পন্সর বা ইনভেস্টর এখনও অবধি আসেনি বাগানে, ফলে আর্থিক সমস্যার জেরে নাজেহাল সবুজ মেরুন শিবির। এমন অবস্থায় দল গঠনের ব্যাপারে কর্তারা নিশ্চুপ থাকলেও বাগানে কোচ নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে বাগানকর্তাদের গলায়। গত মরশুমে আই লিগে মোটেই ভালো পারফরমেন্স করেনি সবুজ মেরুন শিবির। লাগাতার পরাজয়ের কারণে বাগানের কোচের পদ থেকে আই লিগ চলাকালীনই পদত্যাগ করেন গত মরশুমের কলকাতা লিগ জয়ী কোচ শঙ্করলাল চক্রবর্তী। এরপর মরশুমের শেষের দিকে খালিদ জামিলকে বাগানকর্তারা কোচ হিসাবে নিয়ে এলেও তাতে লাভের লাভ হয়নি। ফলস্বরূপ এবারে নয়া মরশুমে নতুন কোচ খুঁজতে মরিয়া মোহনবাগান কর্তৃপক্ষ। মোহনবাগানের দল গঠন প্রক্রিয়া এখনও বিষবাহ জলে হলেও কোচ নিয়ে নানান সময় নানান বক্তব্য শোনা যাচ্ছে মোহনবাগান কর্তাদের গলায়। শোনা যাচ্ছে এবারে বিদেশি কোচ নিতেই আগ্রহী সবুজ মেরুন কর্তারা। এই নিয়ে প্রথমে মোহনবাগানের কোচ হিসাবে বর্তমান রিয়েল কাশ্মীর কোচ ডেভিড রবার্সনের নাম জুড়লেও মোহনবাগানের বর্তমান আর্থিক অবস্থার কথা ভেবে মোহনবাগানের দিকে আর পা বাড়াননি তিনি। এবারে ডেভিড রবার্টসনের পর বাগানের কোচ হওয়ার দৌড়ে সামিল হলো একদা লাল হলুদের সফল কোচ টেভর জেমস মর্গানের নাম। লাল হলুদের সফল কোচদের মধ্যে একজন হলেন টেভর জেমস মর্গান। ইস্টবেঙ্গলে 2010 থেকে 11 মরশুমে যোগ দিয়ে টানা 3 মরশুম অর্থাৎ 2012 থেকে 13 মরশুম পর্যন্ত লাল হলুদ বাহিনীকে কোচিং করিয়েছিলেন তিনি। সেই সময় তিনি পৌঁছেছিলেন সাফল্যের চূড়ায়। 2012 থেকে 13 মরশুমে মর্গান ইস্টবেঙ্গল ছেড়ে দিলেও ফের 2016 সালে তিনি দায়িত্ব নেন ইস্টবেঙ্গলের। তবে সেই মরশুমে আর সাফল্য না পাওয়ায় 2017 সালেই ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর তিনি কেরালা ব্লাস্টার এবং বর্তমানে এফসি পুনে সিটির কাজ করেছেন সহকারী কোচ হিসাবে। তবে সূত্রের খবর যে নয়া মরশুমে মূল কোচ হিসাবে সবুজ মেরুন বাহিনীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। এই বিষয়ে খোদ মোহনবাগান অর্থ সচিব জানিয়েছেন যে মর্গান নিজেই যোগাযোগ করেছিলেন সবুজ মেরুন কর্তাদের সঙ্গে। তিনি সবুজ মেরুন কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন, যদিও এই বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষ। আলোচনা করে সব দিক বুঝে শুনেই মর্গানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাগানের অর্থ সচিব। বন্ধুরা, মোহনবাগানের কোচ নিয়ে আপনাদের কী মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ধন্যবাদ।